আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বশির নিউজ টিভি চ্যানেলে। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে আমরা প্রতিদিন বাংলাদেশের বাজারে যে পাট রয়েছে সেই পাটের বাজার প্রাইসটুকু আপডেট করে থাকি, কেননা পাটের বাজার প্রাইসটুকু প্রতিদিন চেঞ্জ হয়, আমরা সেই চেঞ্জ আপডেট করে থাকি আমাদের চ্যানেলে আপনাদের সুবিধার জন্য প্রতিদিন। কেমন আজকে আমরা সেই প্রাইসটুকু আপডেট করবো। আজ হচ্ছে 10 জুলাই 2022 সাল। আসুন দিনের শুরুতে জেনে বাংলাদেশের বাজারে পাটের প্রাইস কেমন চলতে সেটা আপনাদেরকে জানিয়ে দিব। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্মানিত দর্শকবৃন্দ, ভিডিওটি শুরু করে আপনাদের কাছে একটু অনুরোধ করবো, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেল ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনার একটা লাইক আমাদেরকে এরকম ভিডিও বানাতে আরও উৎসাহ যোগাবে। তো চলুন দর্শকবৃন্দ, আজকে পাটের বাজার প্রাইসটুকু জেনে নিই। শুরুতে জানাবো নিম্নমানের পাটের খবর। নিম্নমানের যে পাটটি রয়েছে তার বিক্রি হচ্ছে 2400 টাকা থেকে 2600 টাকা পর্যন্ত। সম্মানিত দর্শকবৃন্দ, আবার আপনাদেরকে জানিয়ে দিব ভালো মানের সাদা পাটটি যেটি রাজশাহী, নাটোর, শরীফপুর, কুড়িগ্রাম, ময়মনসিংহ অঞ্চলে উৎপাদিত হয়ে থাকে। যে সাদা পাটটি বিক্রি হচ্ছে 2800 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত। সম্মানিত দর্শকবৃন্দ, পাটের বাজার যে কোনো মতো চালনা করতে পারে, আপনারা যখন করবেন অবশ্যই কারণটি জেনে নিন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।